করোনার রেস কাটতে না কাটতেই আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকার মাইকোসিস, যেটা ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। আপনারা কি জানেন এই ব্ল্যাক ফাঙ্গাস আসলে কি? মিউকার মাইকোসিসটাই বা কি? এই ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে করোনার কি সম্পর্ক? এর থেকে কি কি ক্ষতি হতে পারে? মিউকার মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সারা পৃথিবীতে খুবই দ্রুত গতিতে ছড়াচ্ছে। এটা এমন একটা ফাঙ্গাল বা ছত্রাক ঘটিত সংক্রমণ যাতে মিউকার মাইসেটিস নামক মাইক্রো অর্গানিজম যখন আমাদের শরীরের সংস্পর্শে আসে তখন এই ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত সংক্রমণ আমাদের শরীরে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। এই মিউকার মাইসেটিস আসলে আমাদের পরিবেশে সবসময় বিদ্যমান ছিল, কিন্তু এখনকার ঘটনাটা একটু আলাদা। করোনা হওয়ার পর যে যে মানুষের করোনা ট্রিটমেন্ট হয়েছে তাদের শরীরে অনাক্রমতার পরিমাণ সাধারণ ও সুস্থ মানুষের মতো থাকে না, একটু অন্যরকম হয়ে যায়। করোনা আক্রান্ত মানুষদের ওই আলাদা রকম অনাক্রমতার জন্য বা ইমিউনিটি সিস্টেমের জন্য এই মাইক্রো অর্গানিজমগুলি ওদের উপর আক্রমণ করে। কিন্তু তার মানে এটা নয় যে সমস্ত করোনা আক্রান্ত মানুষেরই ব্ল্যাক ফাঙ্গাস হবে। যাদের অনাক্রমতা বা ইমিউনিটি আগের থেকেই দুর্বল বা তাদের এইচআইভি, ক্যান্সার, ডায়াবেটিস রোগগুলো আগে থেকেই আছে, মানে যাদের কোনো প্রি এক্সিস্টিং বা পূর্ব বিদ্যমান কোনো রকম রোগ আছে, তাদেরকে এটি দ্রুত সংক্রমিত করে। যারা অনেক দিন ধরে আইসিইউতে ভর্তি থাকে এই ব্ল্যাক ফাঙ্গাস তাদের উপরই তাড়াতাড়ি সংক্রমণ ঘটায়। ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার পর এই রোগে আক্রান্তদের সব কিছুই দেখতে কালো কালো লাগে, তাছাড়াও রক্তাল্পতা, বুকে ব্যথা, শ্বাসকষ্টও হয়। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা করার সময় ডাক্তাররা আক্রান্তদের এই সংক্রমিত কোষগুলিকে বাদ দিয়ে দেয়। এটা করতে 4 থেকে 6 সপ্তাহ সময় লেগে যায়। ডাক্তারের পরামর্শ না নিয়ে যদি কেউ প্রয়োজনের থেকে বেশি বা নিজে থেকে এমন কোনো ভুল ওষুধ খেয়ে নেয় তখনও এই ব্ল্যাক ফাঙ্গাস তাদের উপর দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ মেনেই ওষুধ খাওয়া উচিত। এই ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? যখন আমরা কোনো ধুলোকণাবাহিত জায়গা, জঙ্গল বা এমন কোনো জায়গায় যাই তখন অবশ্যই মাস্ক পরে যাওয়া উচিত। কোনো ক্ষয়িষ্ণু জায়গা, এলোমেলো বা উঁচু নিচু মাটির জায়গা বা আরও এরকম কিছু জায়গা যেখানে মাইক্রো অর্গানিজম বসবাস করে সেই সব জায়গাতেও আমাদের অবশ্যই মাস্ক পরে যাওয়া উচিত। তাই এখনকার সময়ে সবথেকে কার্যকর জিনিস হলো মাস্ক, যেটা ছাড়া আমাদের কখনোই বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। খুবই তাড়াতাড়ি আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততদিন পর্যন্ত সবাই সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।